হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, থার্মোকল নেম বোর্ড মেকিং ভিডিও। আজকে আরেকটু আলাদাভাবে একটা নতুন বোর্ড বানাবো, থার্মোকল নেম বোর্ড। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটু নতুনত্ব আছে আমাদের ভিডিওতে। আজকে অন্নপ্রাশনের একটা নেম বোর্ড বানাবো আমি, তো সেটাতে যে বাচ্চাটার অন্নপ্রাশন তার একটা ছবি দিয়ে বোর্ডটা বানাবো। এই যে একটা ফটো আমাকে দিয়েছে বাচ্চাটারই, এবং ওনাদের রিকোয়েস্ট যে বোর্ডটার মধ্যে যেন বেবিটার ছবি থাকে। তাই আজকে একটু নতুনত্ব, একটু আলাদাভাবে বোর্ডটা বানাবো। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। থ্যাংক ইউ। তো প্রথমে আমি একটি থার্মোকল শিট নিলাম, এবং যে ফটোটি আমি নেম বোর্ডের মধ্যে বসাবো সেই ফটোটি নিয়ে আমি একটি মাপ বা মেজারমেন্ট করে নিলাম, কি লেটার সাইজ কত বড় করব বা ফটোটা কোন জায়গায় বসাবো। এরপর আমি লেটারিংয়ের মেজারমেন্ট পেয়ে গেছি। এরপর আমার কাছে টুকরো থার্মোকল আছে, তার উপরে আমি নামগুলো লিখে নেব। যারা প্রথম করছেন তারা কিন্তু টুকরো থার্মোকল নেবেন না, থার্মোকল ফুল শিটের উপরেই লিখবেন, কারণ এর মধ্যে কিছু অসুবিধা হয়। প্রফেশনালি আমরা সেটা থার্মোকল বাঁচাবার জন্য করে থাকি, কিন্তু আপনারা এমনি করবেন না, ফুল শিটের মধ্যে লিখবেন, তাহলে সুবিধা হবে। আর আমি আগের ভিডিওতেই বলেছি এটা কালার গ্লু, গ্লু মানে কালারের সঙ্গে গ্লু মিশিয়ে এটা বানানো হয়েছে। এর মধ্যে লিখে তার উপরে বুড়াদা বা চুমকি ছড়ালে সেগুলো খুব সুন্দরভাবে ছিটে যায়। যদি জানতে হয় তাহলে আমার আগের ভিডিওগুলো আবার দেখুন। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. দেখুন, এইভাবে আমার লেটারিংটা লেখা হয়ে গেল, এবং আরও যে লেটারগুলো হবে সেগুলো আমি লিখে নিয়েছি। আমি ভিডিওকে স্কিপ করে আপনাদেরকে ছোট ছোট পার্টগুলো দেখালাম। এরপর লেখাগুলো হয়ে গেলে আমরা লেখাগুলোকে থার্মোকল কাটার ছুরি দিয়ে কেটে নেব। আমার সব লেটারগুলো কাটিং হয়ে গেল। এরপর আমি থার্মোকল শিটের উপরে বসিয়ে ফটোটা ঠিক যে জায়গায় বসবে সেখানে বসিয়ে তার পাশে যেখানে লেটারগুলো বসবে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তারপর সেগুলোকে আমি পিন দিয়ে আটকে নেব, কারণ যেখানে ফটোটা আছে বা ফটোর উপরে যে লেটারগুলো চাপছে সেই লেটারগুলো আমি একটু ভেতরের দিকে রাখবো ফটো ফ্রেমটাকে করার জন্য। তাই এতক্ষণ ফটোটা যে জায়গায় আছে আমার, চার কোনায় আমি দাগ নিয়ে নিলাম, এবং তারপর লেখাগুলোকে পিন দিয়ে, আলপিন দিয়ে আটকে দিলাম। এরপর ফটোটা ওপরের দিক থেকে আস্তে আস্তে বার করে নেব, এবং যে লেটারগুলো ফটোর মধ্যে ভেতরে আসছে ওগুলোকে আমি টেলারিং চক দিয়ে একটু ড্রয়িং করে নেব। তারপর মধ্যেখানে সেই জায়গাটা যেখানে ফটোটা থাকবে সেই জায়গাটা আমি মেজারমেন্ট করে কেটে নেব। একটু ভালো করে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন, কারণ বলে পুরোটা বোঝানো সম্ভব নয়। এবং বাইরে লেখা, যেমন বোর্ডের থার্মোকল শিটের বাইরে যে লেখাগুলো আছে আমার, যেমন বৈশাখ, শুভ, নিচে নিচের দিকে লেটারগুলো, সেগুলো বাইরে যেটা থাকবে আমি থার্মোকল টুকরো শিট নিয়ে ওখানে ড্রয়িং করে সেই শিটগুলোকে কেটে তার সঙ্গে চিটিয়ে দেবো। একটু ভালো করে দেখুন, দেখলেই বোঝা যাবে পুরোটা। তবে ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে একদমই বোঝা যাবে না। এই দেখুন, বৈশাখ, বৈশাখের পাশে আমি ড্রয়িং করে ওই শিটটা কেটে নেব, দিয়ে ওর সঙ্গে ছিটিয়ে দিতে হবে। Every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and
and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby, have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be... এরপর লেটারিংগুলো থেকে আমি পিনগুলো খুলে নিচ্ছি এবং লেটারগুলোকে তুলে নেব এবং যেখানে ফটোটা বসবে সেখানে আমি মার্ক করে ফটোতে প্রথমেই আমি দাগ দিয়েছি চার কোণায়। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখা যাবে। এরপর সেই দাগগুলো ফলো করে আমি ফটোটা যেখানে বসবে ওখানটা কেটে নিয়েছি, ফটোর থেকে একটু ছোট সাইজের। তারপর ওর নিচে ফটোটা বসবে এবং এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার করে নিচ্ছি, ব্লু কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করে নিলেই এটা আমার কমপ্লিট। এবং লাস্টে এর মধ্যে আমি লেটারিংগুলো ভালো করে চিটিয়ে দেবো। বাস, এটা চিটিয়ে দিলেই আমার বোর্ডটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ধরনের থার্মোকল কাটিং বা আদার্স এরকম রিলেটেড পেন্টিং রিলেটেড ভিডিও আমি আনতেই থাকি এবং আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার আপনাদের জন্য। এবং যদি আপনাদের এর সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন বা কোশ্চেন করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আরও সেই সম্বন্ধে আমি ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ। Fade away.